মনোনয়ন জমা করতে গিয়ে তারা খেলেন কোতলপুরের বিজেপি বিধায়ক। বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ঢিল। দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে বিডিও অফিসে মনোনয়ন জমা করতে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন কোতলপুরের বিজেপি বিধায়ক খরকালী প্রতিহার। শুধু বিক্ষোভই নয়, বিধায়ককে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে দিতে তার গাড়ি তাড়া করে নিয়ে যান বিক্ষোভকারীরা। এমনকি তার গাড়ি লক্ষ্য করে ঢিলও ছোড়া হয় বলে অভিযোগ। এহেন ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে কোতলপুর বিডিও অফিসে। বিধায়কের দাবি, বিক্ষোভকারীরা সকলেই তৃণমূল আশ্রিত। দেখুন, নির্বাচন কমিশন ঘোষণা করেছে আজ থেকে নমিনেশন ফাইল হবে, সে অনুযায়ী আমি যারা যারা নমিনেশন ফাইল করবে বেশ কয়েকজনকে নিয়ে আমি ডাইরেক্ট নিজে বিডিও অফিসে গেছি। বিডিও অফিস থেকে দেখলাম যে বিডিও অফিসে বললো যে আমাদের কাছে ফর্ম আসেনি, ফর্ম নেই, বলছে ফর্ম এখনও উপর থেকে আমাদেরকে পাঠায় নে। তাহলে আপনারা চিন্তা করুন, আজ থেকে নমিনেশন হবে অথচ নমিনেশন ফর্ম নেই, এটা এটা কী ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে? যখন দেখলাম যে বললো যে আজকে বিকেলবেলা চারটের সময় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে, ঠিক আছে। দিয়ে যখন আমরা বিডিও অফিস থেকে বেরাচ্ছি, দেখছি তৃণমূলের সমস্ত লোকজন জড়ো করেছে, জড়ো করে অকথ্য ভাষায় বলছে নমিনেশন করতে দেওয়া হবে না, বিভিন্ন ধরনের আপনাদের ফুটেজে দেখবেন, ফুটেজে আছে। আমি পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা যদি এই সবগুলোকে যদি কড়াভাবে মোকাবিলা না করেন, আগামী দিনে মানুষ কিন্তু তৈরি আছে এর প্রতিরোধ করার জন্যে। আরে, আমার গাড়িতে ঢেলা মেরেছে, গাড়িতে দেখেছেন তো আপনাদের ফুটে, আপনারা ভালো করে যদি ছবি তুলেছেন দেখতে পাবেন যে গাড়িতে কিভাবে ওরা অ্যাটাক করেছে, গাড়িটাতে পর্যন্ত ঢেলা ঢিল পাথর এসব ছুঁড়েছে। নিশ্চয়ই নির্বাচন কমিশনকে জানাবো, এটা পুলিশের সামনে হচ্ছে, পুলিশের সামনে হচ্ছে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। ওসি নিজে ছিল, ওসি নিজে আছে ওখানে, বাকি আরো অনেকগুলো পুলিশ আছে আমি দেখলাম, আপনারা নিশ্চয়ই সমস্ত দেখতে পাচ্ছেন। তা সত্ত্বেও আমার গাড়িতে ডেলাম আছে, ওসি সামনে অকথ্য বাজায় খিস্তি। এটা তৃণমূলের লোক, সম্পূর্ণভাবে তৃণমূলের লোক। আমি কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, তাদের দাবি বিধায়ক এলাকায় উন্নয়ন না করায় সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়ে থাকতে পারে। আমাদের কোনো নেতা, আমাদের কোনো কর্মী তো দেখায়নি। আমার কাছে যতটুকু খবর আছে, এই তো আমি বিডিও অফিসে বিডিও সাহেবের সঙ্গে তো কাজের দরকার ছিল, কাজের বিষয় এসেছিল, আমি তো দেখুন সাধারণ মানুষ রাস্তায় যারা দাঁড়িয়ে ছিল তারা ছুটে গেছে ওর দিকে। কেন ছুটে যাবে না? জিতা একটা এমএলএ, সে কি কাজ করেছে উন্নয়নের জন্য? কোতুলপুরে উন্নয়নে একটা কাজ করেছে দেখার, ওকে যত দেখবে তত সবাই ছুটবে। কেননা একজন জিতে এমএলএ হয়ে ঘরে বসে থাকবে ঠান্ডা ঘরে, আর যারা ভোট দিয়েছে তারা কিছু পাবে না, তারা উন্নয়নটা বুঝতে পারবে না, এই ধরনের জিনিস তো চলবে না। আর এগুলো উনি এখন জলঘোলা করবেন, এখন এই মোটামুটি এক মাস ওনাদের ওইটাই হচ্ছে কাজ। সারা বছর আপনারা দেখুন কোথাও ছিল, কোনো বিষয় এসছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একত্রিত আছি, ঐক্যবদ্ধ আছি, সাধারণ মানুষের এটা বিক্ষোভ, সংগঠিত বহিঃপ্রকাশ, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। অভিযোগ করছে যে আমরা দলের লোকই করেছে, না, এটা যদি প্রমাণ দিতে পারেন আমি তো তার উপযুক্ত ব্যবস্থা হবে। কোনো আমাদের দলের কোনো নেতা, আমাদের কোনো কর্মী নাই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দলের বেশ কয়েকজন প্রার্থীকে নিয়ে কোতলপুর বিডিও অফিসে মনোনয়ন ফর্ম তুলতে যান কোতলপুরের বিজেপি বিধায়ক খরকালী প্রতিহার। বিধায়কের অভিযোগ, বিডিও অফিসে গিয়ে তিনি জানতে পারেন বিকেলে সর্বদলীয় বৈঠক রয়েছে, তার আগে মনোনয়ন ফর্ম দিতে অস্বীকার করেছেন বিডিও অফিসের কর্মীরা। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়, কিছু মানুষ বিধায়ককে ঘিরে বিক্ষোভ শুরু করে। বিডিও অফিসের দরজা বন্ধ করে বিধায়কের গাড়ি আটকানোর চেষ্টা করা হয়, পাশাপাশি বিধায়কের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইটো। বিধায়কের দাবি, গোটা ঘটনায় ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও তৃণমূলের দাবি এই ঘটনার সাথে তৃণমূলের কোন সম্পর্ক নেই, সাধারণ মানুষ বিধায়কের কাছ থেকে কোন পরিষেবা পাননি এবং এলাকার উন্নয়নেও তার কোন ভূমিকা না দেখতে পেয়ে বিক্ষোভ দেখিয়েছেন। আমরা কাজের জন্য এসেছি এখানে, ভিড় বিরাট, গিয়ে বিধায়ক আজকেই দেখতে পাচ্ছি ভোটের সময়, আর না জিতে গেলে আর এই আমাদের ধারা পাশে আর কাউকে দেখতে পাইনি, উন্নয়ন আমাদের কিছুই হয়নি, যা বলছে কিচ্ছু করেনি। বেশ কিছুক্ষণ তো আমরা দেখলাম বেশ কিছু লোক বিক্ষোভ দেখালেন, আমরা কি সব তৃণমূলের কর্মী? না, সাধারণ মানুষ।